আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গাছের যত্ন করি। আসলে আমি একটি কথা বিশ্বাস করি, সেটি হচ্ছে যত্ন করলে রত্ন মেলে। তাই আমি আমার গাছের পরিচর্যা প্রতিদিনই করে থাকি, আর গাছটা আমার কাছে এত ভালো লাগে যে দেখা গেছে আমি সকালে ঘুম থেকে উঠে এসে আগে গাছের সামনে আসি, কতক্ষণ দাঁড়াই। আবার কখনো যদি আমার মন খারাপ থাকে তখন আসি আমি, আমার এসে আমার গাছগুলোকে দেখি, তখন আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। তো আমি গাছের যত্ন করার জন্য প্রতিদিন যে কাজটা করি বা সপ্তাহে যে কাজটা করি সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি গাছে প্রতি সপ্তাহে মাটিগুলোকে ঝুরঝুরে করার জন্য একটা ছুরি দিয়ে বা কাছে দিয়ে এগুলোকে একটু আগলা করে নিই, এবং যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করে নিই। প্রতিনিয়তই পরিষ্কার করি আমি, আর গাছগুলো আসলে গাছের গোড়ায় যে মাটিগুলো আছে এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে, এগুলো সবগুলো ঝুরঝুরে করে নিচ্ছি আমি এখন। এবং গোবর, যে গোবরটা আমি দিয়েছি, গোবরগুলো একটু বড় ছিল, এগুলোকে এখন একদম মিহি করে গাছে গোড়ায় দিচ্ছি। আসলে গোবরটা গাছের জন্য অনেক উপকার, গোবরে আপনার গাছের অনেক বৃদ্ধি ঘটে, অনেক উপকার হয়। তাই আমি গোবরটাই আগেও ইউজ করেছি, এখনও আমি ইউজ করছি শুকনো গোবর। আমরা যে গোবরগুলো ওই যে অনেক দিন আমি ছাদে এনে শুকিয়েছি, শুকানোর পর আমি গাছে দিয়েছি, গাছের গোড়ায় দিয়েছি। আর এছাড়া টবে যখন গাছ রোপণ করেছিলাম তখন আমি মাটির সাথে গোবরটা মিক্স করেছিলাম, এখন আবার গোড়ায় গোড়ায় সবগুলো গোড়ায় গোড়ায় গোবরটাকে ছাদে শুকানোর পর মিহি করে করে দিচ্ছি। এবং যে আগাছাগুলো থাকে সবগুলো ময়লা পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোবরগুলো দিয়ে দিয়েছি এবং শুকনো গোবরগুলো দিয়ে দিয়েছি, এবং গাছে যে শক্ত মাটি ছিল এটাকে ঝুরঝুরে করে নিয়েছি। আর মাটিটা ঝুরঝুরে আমি প্রতি সপ্তাহে একবার করে থাকি, এবং আগাছাগুলোও প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করে। এ পাকে আমি আমার চা পাতাগুলো শুকিয়ে গেছে, আর ডিমের খোসাটাও শুকিয়ে গেছে। আসলে ডিমের খোসাটাকে আমি সিদ্ধ করে রোদে দিয়েছি, এখন এটা শুকানো হয়ে গেছে, এটিকে আমি মিহি করে নেব। আর চা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আসলে ধোয়ার পরে আমি এটিকে রোদে শুকিয়েছি। এখন আমি এটি মিহি করার জন্য ব্লেন্ডার দিয়েছি, মিহিটা হয়ে গেছে। এখন আমি গাছের গোড়ায় দিব না, একদম সাইডে দিই গোড়ায়। যদি আসলে ডিমের খোসাটা গোড়ায় দিলে কিন্তু এটি উল্টা রিয়াকশান হয়, তাই গোড়ায় দেওয়া যাবে না কোনোভাবে। তো প্রথমে আমি চারপাশে ডিমের খোসাটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর মাটিগুলো আগে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে চারপাশে দিয়ে দেব। এখানে ডিমের খোসার পরিমাণটা বেশি, চা পাতার পরিমাণটা একটু কম আছে এখানে। এবার উপর দিয়ে আবার মাটিগুলো দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিব। আসলে ফুল তো সবাইরে ভালো লাগে, সেটা আশা করি সবাইরে ভালো লাগে। ফুল স্টার এই ফুলটার নাম। তো এই মাটিগুলো আগে আমি মিহি করে রেখেছি। আসলে গাছের গোড়া যদি মাটিগুলো শক্ত থাকে তখন গাছ বৃদ্ধি পেতে পারে না, বৃদ্ধি পেতে বাধাগ্রস্ত হয়। তাই ঝুরঝুরে করে নিলে মাটি তখন গাছগুলো সহজে বৃদ্ধি পেতে পারে। আর এই ডিমের খোসা এবং চা পাতাটা আমি 25 দিন পর পর ব্যবহার করি। তো এই গাছগুলো রোপণ করার পর আমি একবার দিয়েছিলাম, এখন আরেকবার দিচ্ছি, আবার 25 দিন পরে আবার ব্যবহার করব এই ডিমের খোসাটা। ডিমের খোসাটা দেওয়ার পরপরে দেখা যায় গাছে অন্যরকম একটা উন্নতি হয়। আপনি যদি ব্যবহার করে থাকেন আপনি 2-3 দিন পরে দেখবেন গাছগুলো কিন্তু সতেজ হয়ে উঠছে। আসলে আমি কোনো সারে এ পর্যন্ত ব্যবহার করিনি সবজি বা ফুল গাছ। ফুল গাছ যেহেতু আমি ফুল গাছ 1 মাস হয়েছে আসলে এগুলো রোপণ করেছি, সবজি গাছটা আমার রোপণ হয়েছে প্রায় 3 মাসের মতো হয়েছে। তো ইতিমধ্যে আমি অনেকগুলো বেগুন খেয়েছি, কাঁচামরিচ খাওয়া হয়েছে অনেকগুলো, আর
এছাড়া আমার এখন ধুন্দুলটা ধরা শুরু করে দিয়েছে গাছে, আর ফুল গাছগুলো মাশাল্লাহ অনেকটা সতেজ হয়ে উঠছে, আশা রাখি আজকে দেওয়ার পর আরও সতেজ হয়ে উঠবে। আর আমার সবজি গাছের মধ্যে লেটুস পাতা আছে, ফল গাছের মধ্যে ড্রাগন ফল আছে, আর সবজির মধ্যে বেগুন আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামটাও এখন আল্লাহর রহমতে অনেক বড় হয়ে উঠছে আস্তে আস্তে। আর এ পাশে ফুল গাছ তো আমি আসলে 14 রকমের ফুল এখানে লাগিয়েছি। তো গাছ লাগানো বড় কথা না, গাছ লাগানোর সাথে সাথে পরিচর্যা করাটা খুব বেশি প্রয়োজন। গাছ পরিচর্যা না করলে গাছ কিন্তু বৃদ্ধি পাবে না, তাই আমি এখন নিয়মিত গাছ পরিষ্কার করার কাজটা করে থাকি। তো আমার প্রায় সবগুলো ফুল গাছে আমি ইতিমধ্যে প্রায় সারগুলো দিয়ে দিচ্ছি নিচের সবগুলোতে। কোনোভাবে গোড়ায় দেওয়া যাবে না, আর যখন মাটিগুলো জুজুড়ে করতে হবে তখন একদম গোড়ায় লাগানো যাবে না, এতে গাছের ক্ষতি হতে পারে। চায়না গোলাপটা, গোলাপটি কেন আসলে কঠিন হয়ে যায়, গোলাপ গাছটা তো আমি গোবরটা দিয়েছি, এখন সারটা দিচ্ছি। এদিকে আবার পেঁয়াজ গাছ রোপণ করেছি, এই পাশে পাতাবাহার গাছটা আগে থেকে একটু বড় হয়েছে মাশাল্লাহ, যখন এনেছি তখন অনেক ছোট ছিল। পাতাবাহারে কিন্তু আবার ফুল আছে দেখা যায়, এই সেলফিয়া কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। তো সেলফিয়াটা আমি আসলে রোপণ করেছি পানির যে মগ, গোসলখানার যে মগ আমরা ইউজ করি, এই গোসলখানার মগের মধ্যে আমি রোপণ করেছি, যেহেতু এটা রাখতে সুবিধা। মগটা হলে মগটা শুধু ডাটাটা একটু গ্রিলের সাথে লাগানো যায়, খুব ইজিভাবে করা যায়, যে কোনো মধ্যে আবার নামানো যায়। জিনিয়া এটাকে আগে চার পাঁচটা একটু ইয়ে করে নিচ্ছে, এরপর আমি আমার ডিমের খোসা এবং চা পাতাটা দিয়ে দিব। তো এ পাশে দিয়ে দিলাম, এখন ডিমের খোসাটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আবার আমি এটি আমি গোসলখানার যে জগ, এই জগের মধ্যে রোপণ করেছি। ফুলের চমৎকার কালার, আসলে ডাইনটাস চমৎকার কালার। আসলে এই গাছগুলো কেনার পর তখন একটু গোবর মিক্স করেছিলাম, এছাড়া আর কিছু দেওয়া হয়নি। তো আজকে এই সারটা আমি ইউজ করতেছি, অর্থাৎ ডিমের খোসা এবং চা পাতা যে সারটা তৈরি করলাম এটি ইউজ করতেছি। বার্মিনা, বার্মিনা একবার ফুল ধরার পর ঝরে গেছে, এখন আবার ফুলটা হবে। বার্মিনাও আমি গোসলখানার যে জগ সেটাতে আমি ব্যবহার করেছি। আরেকটা ডাইনটাস, আসলে ডাইনটাস এই গাছটা আমি আনার পর কিন্তু গাছটা রোপণ করার পর উপর থেকে নিচে পড়ে যাওয়ার পর গাছটা একদম থেতলে গিয়েছিলো আর কি, যেটা আমি ভাবছিলাম যে এই গাছটা মনে হয় আর হবে না। তারপরও ভাবলাম যে না, গাছটাকে একটু দেখি, রোপণ করে দেখি। তো এটাকে আমি রোপণ করে এবং এটার সাথে আমি একটা কাঠি দিয়ে দিয়েছি মাশাল্লাহ, এখন আমার গাছটা কিন্তু টিকে গেছে। এই যে বললাম যত্ন করলে রত্ন মেলে, এই জন্যেই আসলে মনে হয় টিকে গেল। তো সূর্যমুখী, যেটা ছোটো সূর্যমুখী, এই গাছটা তো দিয়ে দিচ্ছি আমি সাইডে দিয়ে দিচ্ছি। তিন চার দিন পর দেখা যাবে যে গাছগুলো মাশাল্লাহ অনেক সতেজ হয়ে উঠবে আস্তে আস্তে, কারণ এই ডিমের খোসাটা খুবই উপকারী। চন্দ্রমল্লিকার
চাইনা গোলাপ, ডাইনটাস, বারমিনা, সেলফিয়া, পাতা পাহাড়, সূর্যমুখী, গাঁদা। আসলে ফুল আমার জায়গা কম, তারপরও আমি চেষ্টা করেছি বাগান করার জন্য। তো আমি এখন ঘোড়ায় একটু পানি দিচ্ছি, আসলে যে জায়গায় আমি সারটা ইউজ করেছি সেখানে এখন পানি দেওয়া যাবে না, ঘোড়ায় ঘোড়ায় একটু পানি দিয়ে দিচ্ছি, হালকা করে, বেশি পানি এখন দিচ্ছি না যেহেতু সারটা দিয়েছি, সারটা এখন পানি দেওয়া যাবে না ওইখানে। তাই আমি ঘোড়ায় যে জায়গায় ঘোড়ায় বরাবর করে আমি পানিটা দিয়ে দিচ্ছি, কোনোভাবেই চারটে পানি দেওয়া যাবে না এখন। সূর্যমুখী, ছোট সূর্যমুখী দেখতে অনেকটা ভালো লাগে, অনেক চমৎকার। আসলে আমি স্কুল থেকে আসার পরেই গাছের যত্ন করি, সকালবেলা ঘুম থেকে উঠেও একবার করে, আবার সন্ধ্যায় আমি পানি দিয়ে থাকি, সন্ধ্যা হওয়ার একটু আগে আমি পানিটা দিয়ে থাকি গাছে। তো গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় সামান্য পরিমাণ পানি দিয়েছি। তো এতক্ষণ সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।